ক্রিকেট শেষ পর্যন্ত তো একটা খেলাই এবং যে কোনো খেলার মূল মন্ত্রটা সাধারণে কী জয় জিততে হবে যে কোনো মূল্যে জিততে হবে সো নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে সেই যে কোনো মূল্যে জিততে হবে এই তারণাটা কি বাংলাদেশ টিমের ছিল ওইটার অ্যাপ্লিকেশন কি মাঠে আমরা ঘটাতে পেরেছি আমাদের শরীফুল ইসলাম যে টিম সেফোর্ডকে আউট করার সুযোগ পেয়েও আউটটা করেননি সেইটা কি বাংলাদেশের এই যে কস্টাতে খেলতে নেমেছিল তাতে কোনো হেল্প করেছে এর কাজটাকে শরীফুল ঠিক করেছেন দেখুন শেষ পর্যন্ত কি এতে কিছু গেল আসলো না কারণ ম্যাচটা বৃষ্টিতেই ভেসে গেছে জয় হয়েছে বৃষ্টির ম্যাচের রেজাল্ট আসলে ওই ঘটনার প্রভাব পড়েনি কিন্তু তারপরেও এটা নিয়ে আলোচনা হওয়া দরকার যেহেতু গত কিছুদিন ধরে বাংলাদেশের পক্ষে বিপক্ষে বাংলাদেশের ম্যাচে এরকম ঘটনা বারবারই ঘটছে সো শরিফুল ইসলাম যেই কাজটা করেছেন সেই কাজটা তিনি ঠিক করেছেন কিনা না সেই আউট না করে চলুন সেটা নিয়ে একটু আলোচনা করি ঘটনাটা কোন সময় ইনিংসে সেটা দ্বিতীয় ওভারের শরিফুল ইসলামের প্রথম ওভারে যেখানে তিনি দ্বিতীয় বলেই ফিনালেনের উইকেটটা তুলে নিলেন এবং ফিফথ বলে টিম সেপকে তিনি রান আউট করে দিতে পারতেন ড্যারেল মিচেল বলটা করেছিলেন মিচেল হচ্ছে গিয়ে ড্রাইভ করেছিলেন স্ট্রেট ড্রাইভ যেটা গিয়ে লাগে নন স্ট্রাইকিং যে ব্যাটসম্যান ছিলেন তার হেলমেটে লাগার সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েছেন শরীফুল হাতে বলটা ধরে একটা ভঙ্গি করেছিলেন যে যে আউট করার মতো চাইলে তিনি আউট করতে পারতেন কিন্তু তিনি আউট করেননি এরপরে আম্পায়ারও দেখেছি কথা মানে তার সঙ্গে কথা টথা বলেছেন সেই ওই সময় চাইলেই শরিফুল আউট করতে পারতেন বাংলাদেশ তাহলে নিউজিল্যান্ডকে এগারো রানেই দ্বিতীয় উইকেট তুলে ফেলতে পারতো সেই ওই সময় নিজের রান ছিল আট বলে চার শেষ পর্যন্ত তাকে তানজিম সাকিব আউট করেছেন ততক্ষণে তেইশ বলে তেতাল্লিশ রানের একটা ইনিংস কিন্তু তিনি খেলে ফেলেছেন এই তেইশ বলে তেতাল্লিশটা তেতাল্লিশ বলে তিরাশিও হতে পারতো আরও বেশিও হতে পারতো যদি সাকিব ওই সময় তাকে আউট না করতেন এখন ধরেন অনেক কিছুই তো হতে পারে শেষ পর্যন্ত যেটা হয়েছে সেটাও তো বাংলাদেশের যদি আপনি ওই টিমের জয়ের কজ ধরেন তাতে খুব হেল্পফুল না কারণ এরপরে যেটা আমরা আউট মানে সেই আট রানে আউট হতে পারতেন তিনি শেষ পর্যন্ত কেউ ওই তেতাল্লিশ করেছেন এক্সট্রা তিনি পঁয়ত্রিশটা রান করেছেন উনিশ বলে যে পঁয়ত্রিশ রান করেছেন ম্যাচটা যদি হতো তাহলে হয়তো বা দেখা যেত যে এইটাই একটা ডিফারেন্স মেক করে দিতে পারতো ওইরকম একটা জায়গা কিন্তু আসলে ছিল এখন এই কাজটা কেন করেননি শরীফুল আউট করার সুযোগ থাকা সত্ত্বেও কারণে সেই প্রশ্নের জায়গা থেকে গত কিছু দিনে বাংলাদেশের ম্যাচে যেসব ঘটনাগুলো ঘটছে সেই সব জায়গাতে আমরা একটু ফিরে যেতে পারি ধরেন কিছুদিন আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ একটা ঘটনা ঘটেছে আমাদের মুশফিকুর রহিম তিনি ওইখানে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট হয়েছেন ট্যাল জেমিসনের একটা বল অফ স্টেমের অনেক বাইরে তিনি ঠেকিয়েছিলেন ঠেকানোর পর নিরীহ বলটা বাইরে চলে যাচ্ছিল ওই মুসফি কি বুঝে জানি সেটা হাত দিয়ে আরও ঠেলা মারলেন নিউজিল্যান্ড বোলার ফিল্ডাররা অ্যাপিল করল আম্পায়ার সেখানে আউট দিয়ে দিলেন অবস্ট্রাক্টিং দা ফিল্ড আউটটা কিন্তু ক্রিকেটের একটা রেয়ার আউট একেবারে যে কখনো হয়নি তা না কিন্তু রেয়ার আউট সেই আউটটা হচ্ছে গিয়ে মুশফিক হয়ে গেলেন আগে এই আউটটা ইনফ্যাক্ট হ্যান্ডেল দ্য বলের মধ্যে অন্তর্ভুক্ত ছিল এবং সেই আউটটা হওয়ার পরে আমরা অনেকেই বেশিরভাগই ইনফ্যাক্ট বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা যে নিউজিল্যান্ডের আমরা কড়া সমালোচনা করেছি যে কী কারণে এই ক্রিকেট ওই স্পিরিটের বাইরে গিয়ে নিউজিল্যান্ড আউট করলো মুশফিকুর রহিমকে আবার সেই আমাদের বেশিরভাগই তার কিছুদিন আগের যে ঘটনাটা ঘটেছে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে সেইখানে আমরা আমাদের প্রশংসা করেছি বাংলাদেশের প্রশংসা করেছি আমাদের ক্যাপ্টেন সাকিব আল হাসানের প্রশংসা করেছি সেটা কি অ্যাঞ্জেলো ম্যাথিউসকে আমরা যে টাইমড আউট করে দিয়েছিলাম ম্যাথুস যে ক্রিজে এসেছেন আসার পর তার রেডি হতে হতে হচ্ছে গিয়ে দুই মিনিট সময় পেরিয়ে গেছে ওই তার হেলমেটের স্ট্র্যাপটা ছিঁড়ে গিয়েছে ফলে বাংলাদেশ ওইখানে অ্যাপিল করেছে ওইখানে হচ্ছে গিয়ে আউট আউটে গেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট হিস্ট্রিতে কোনোদিন কেউ টাইমড আউট হননি এটা নিয়ে ব্যাপক হইচই শোরগগোল হয়েছে বাংলাদেশ টিমের সবাইও যে বিষয়টাকে খুব ভালোভাবে নিয়েছেন ব্যাপারটা তা না আমাদের তখনকার ফাস্ট বোলিং কোচ অ্যালেন ডোনাল্ড তার ইন্টারভিউ আমরা দেখেছি সো সব কিছু মিলে ওইটা একটা খুব খুব বড় একটা শোরগগোলের জায়গাটা কিন্তু তৈরি করেছিল কিন্তু বাংলাদেশকে ওই সময় আমি দুইবার জিজ্ঞেস করেছিলেন আমাদের ক্যাপ্টেন সাকিব হাসানকে যে তোমরা কি এই অ্যাপেলটা কি বল রাখতে চাও সাকিব বলেছেন যে না হ্যাঁ আমরা উইথড্র করবো না সো ম্যাথুজ আউট হয়ে চলে গিয়েছেন তারপরে ম্যাথুজ অনেক বিস্ফোরক কথাবার্তা বলেছেন এইটা নিয়ে একটা ব্যাপক একটা মানে বিতর্কের তৈরি কিন্তু হয়েছে তখন আবার আমরা বিষয়টাকে দেখেছি এরকমভাবে যে ভাই নিয়মের মধ্যে আছে সো নিয়মের মধ্যে থেকে যদি আমরা আউট করি তাহলে আসলে অসুবিধাটা কোথায় এখানে স্পিরিটের বিষয়টা আসছে আসলে থেকে কিন্তু নিউজিল্যান্ড যখন আমাদের মুশফিককে আউট করেছেন তখন কিন্তু স্পিরিটের ব্যাপারটা সামনে চলে এসেছে আর একটু পিছিয়ে গিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা যে ওয়ানডে সিরিজটা খেলেছিলাম বিশ্বকাপে ঠিক আগে আগে সেইখানটাতে মনে করে দেখুন ঈশ্বর সেই সময়টাতে যেখানে হাসান মাহমুদ তাকে ওই যে মানকাডিং আউট করেছিলেন নন স্ট্রাইকিং এন্ডে সেইটা আউট করে আমরা সেলিব্রেট করেছিলাম তারপরে আবার হচ্ছে গিয়ে তাকে আবার ফেরত আনা হয়েছে যে বাংলাদেশ অ্যাপেলটা উইড্রো করেছে ঈশ্বরদিকে কিন্তু আবার ফেরত আনা হয়েছে বাংলাদেশ ওইখানে দুইটা রোলই প্লে করেছে দুইটাই করেছে এখন এই যে তিনটা ঘটনা পরপর যে ঘটলো অল্প কিছুদিন সময়ের মধ্যে গত এক মাস দুই মানে মাস দুই তিন মাস সময়ের মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ঈশ্বরদের ওই আউট করা কাটিং আমরা তারপর আবার ফেরত আনা তারপরে আবার গিয়ে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাঞ্জেলো ম্যাথেজের টাইম আউট এরপরে আবার এই যে আমাদের টেস্ট সিরিজে মুশফিকুর যে অবস্রাক্টিংটা ফিল্ড আউট এই এক এক সময় আমাদের অবস্থানটা আসলে এক এক রকম হয়েছে কোন সময় আমাদের অবস্থানটা হয়েছে যে না আমরা ক্রিকেট ও স্পিরিটের পক্ষে কেন নিউজিল্যান্ড এমন করবে কখনও আমাদেরটা হয়েছে যে না ক্রিকেট ও লয়ের পক্ষে যে আইনে যেটা আছে সেটাই সাকিব করেছেন এখন আবার যখন এই মুস এই শরিফুল ইসলাম যখন এই আউটটা করেননি টিম সেইফোর্ডকে তখন আবারও আমরা স্পিরিটের পক্ষে বেশিরভাগই আমি বলছি সবার কথা বলছি না বেশিরভাগই চলে গিয়েছে যে না খুবই ক্রিকেট ও স্পিরিটের একটা নিদর্শন শরীফুল ইসলাম রেখেছেন চাইলেই তাকে আউট করতে পারতেন কিন্তু একজন ব্যাটসম্যান মাটিতে লুটিয়ে পড়ে আছেন এই সময় নন স্ট্রাইকিং এন্ডে ভাই তাকে কীভাবে আউট করে ওই সময় আমরা করিনি শরিফুল করেননি এটা আমরা খুব বড়ো একটা উদারতার পরিচয় দিয়েছি আমাদের অবস্থানে এক এক সময় এক এক রকম হয় কেন রে ভাই আমাদের পক্ষে থাকলে একরকম বিপক্ষে থাকলে এক এক রকম হয় কেন রে ভাই আমার প্রশ্নের জায়গা হচ্ছে কি সেটা আমার এইখানে অবস্থানটা ক্লিয়ার সবসময় ক্লিয়ার আমি যে আগের ইনসিডেন্টগুলোর কথা বললাম সেখানেও ক্লিয়ার ছিল বাংলাদেশের পক্ষে আখরূপ কিংবা বিপক্ষে যাক সবসময় আমার ক্লিয়ার সেটা কি আমি ভাই ক্রিকেট ও স্পিরিটের পক্ষে আমি ভাই ক্রিকেটের ল তো আমি জানি যে ক্রিকেটীয় লতে আজকে শরিফুল যদি সেই পোটকে আউট করে দিতেন সেই ফোর্ট আউট হতেন না অবশ্যই আউট হতেন এখন সেইটা যে করেননি তাতে গিয়ে যে এই ম্যাচটা সেই পোট যে ওই ইনিংসটাও খেললেন ওইখানেও যথেষ্ট আমাদের ভুগিয়েছেন পরের অংশটুকুতে এবং আলটিমেটলি গিয়ে ম্যাচের রেজাল্টও সেটা প্রভাব থাকতে পারত কিন্তু আমি তারপরেও ক্রিকেট স্পিরিটের পক্ষে আমি মনে করি যে শরীফুল ইসলাম যেই কাজটা করেছেন ঠিক কাজ করেছেন শরীফুল একজন ব্যাটসম্যান লুটিয়ে পড়ে আছেন সেই সময় কি কারণে তাকে আসলে নন স্ট্রিংটা আউট করে দেবেন ক্রিকেটটাকে যদি আমরা এইভাবে শুধুমাত্র জয় পরাজয় যে কোনোভাবে জিততেই হবে এরকম একটা জায়গায় নিয়ে গেলে তো এটা হয় না মানে আমার কাছে অন্তত হয় না আমি অন্তত এটা মনে করি ঠিক তেমনিভাবে আমি মনে করি যে নিউজিল্যান্ড যে মুশফিককে অবস্ট তিনটা ফিল্ড আউট করেছেন সেই কাজটাও নিউজিল্যান্ড ঠিক করেনি ঠিক তেমনিভাবে আমি মনে করি যে ওইখানটাতে সাকিব আল হাসান বা বাংলাদেশ টিম যখন হচ্ছে গিয়ে অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইম আউট করেছে সেই কাজটাও ঠিক হয়নি ঠিক তেমনিভাবে আমি মনে করি যে হাসান মাহমুদ যে ওই বান কাটিং করেছিলেন ঈশ্বর দিকে সেটাও ঠিক হয়নি বরং বাংলাদেশে তারপর তাকে ফিরিয়ে এনেছিল সেই কাজটা ঠিক হয়েছে সো আমার কাছে এই জিনিসটাতে যতই ক্রিকেট একটা খেলা আমাদের জিততে হবে যে কোনো মূল্য জিততে হবে এই ম্যাচটা জিতলে আমরা সিরিজ জিতে যাবো বা ওই ম্যাচটা জিতলে আমরা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড কাপে আমরা কী বলে চলে চ্যাম্পিয়ন্স ট্রফি কোয়ালিফাই করবো তার আগের তারপরের হিসাব ধরলে যে টেস্ট জিতলে আমরা সিরিজ সিরিজ জিতব বা টেস্ট না হারলে যত কিছুই বলেন শেষ পর্যন্ত গিয়ে আমি এই ক্রিকেটের আইন এবং স্পিরিট যখন আপনি হিসাবের মধ্যে আনবেন ক্রিকেটের আইনটা ভাই সবাই জানেন কিন্তু ক্রিকেট ওই স্পিরিটটা সবসময় সবাই ওইভাবে পালন করেন না বা ওইভাবে হচ্ছে গিয়ে অত উপরে দেখেন না আমি সবসময় ক্রিকেট ও স্পিরিটের পক্ষে আপনি যদি সবসময় ক্রিকেট ও আইনের পক্ষে থাকেন আমার কোনো অসুবিধা নেই অবশ্যই সেটা থাকতেই পারেন বাংলাদেশ টিমেরও অনেকেই সেটা থাকে যে বাংলাদেশের অনেকে এটা থাকে কিন্তু এক এক সময় যদি এক এক অবস্থান নেন তাহলে কি ভাই সেটা হলো আপনি যদি এখন মুশফিকের সময় আউটের সময় যদি বলেন যে নিউজিল্যান্ডের ওইটা ক্রিকেট স্পিরিটের সঙ্গে যায়নি তাহলে আপনি কি কারণে এখন আবার হচ্ছে গিয়ে এই মানে ওই সাকিবের ওইটাকে আপনি সমর্থন করবেন ওয়ার্ল্ড কাপে আপনি যদি সাকিবের ওইটাকে প্রশংসা করেন তাহলে হচ্ছে কি এইখানে গিয়ে শরিফুলকে প্রশংসার সুযোগ নাই তাহলে এখানে আপনার বলতে হবে যে শরিফুলের অবশ্যই আউট করা উচিত ছিল অবশ্যই সেক্ষেত্রে বাংলাদেশ একটা ওই সময় আমরা এগিয়ে থাকতে পারতাম সো এরকম একটা এক এক সময় এক এক অবস্থান না নিয়ে আমি মনে করি যে একটা অবস্থান থাকা ভালো এটা একটা দীর্ঘ বিতর্কের বিষয় দীর্ঘ বিতর্ক হচ্ছে বাংলাদেশের সঙ্গে গত তিন মাসে এরকম চারটা ঘটনা চারটা আলাদা আলাদা ম্যাচ আমাদের পক্ষে বিপক্ষে গিয়েছে বলে এই আলোচনাটা হচ্ছে আমি ভাই ক্রিকেটীয় ল এবং ক্রিকেট ও স্পিরিটের মধ্যে দুইটার মধ্যে যখন একটাকে বেছে নিতে বলা হবে ক্রিকেটটা অবশ্যই ল দিয়ে খেলা হয় স্পিরিট দিয়ে খেলা হয় না কিন্তু যখন ওই খুব একটা ফাইন মার্জিন থাকে না কিছু কিছু জায়গায় থাকে না আমি সবসময় ক্রিকেট ও স্পিরিটের পক্ষে যে কারণে শরিফুল যে আজকে আউট করেননি টিম সেই সুযোগ পেও সেই কারণে আমি মনে করি শরিফুল ঠিক কাজটাই করেছেন